মাসের 20 তারিখ আমরা, আমি বদ্রুল খান, আমার সাথে আছে আমার ভাই কামরুজ্জা খান, আমরা দুজনে আমেরিকায় থাকি। আজকে আমরা একটু জ্ঞানবাহন অ্যাপ্রিসিয়েশন ডিনার করছি। অ্যান্ড আমাদের অতিথিবৃন্দ সবাইকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর আমরা কিছু আলোচনা করবো। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করবো আপনার সবাই জন্য একটু সামনে চলে আসেন। অনুরোধ করবো আমাদের জ্ঞানবাহনের আইডিয়াল স্কুলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব চট্টগ্রাম, উনি আমাদের সামনে একটু দোয়া করে আমরা শুরু করবো। আমাদের এই প্রচেষ্টা যেন সফল হয়, আমরা যেন মানুষের উন্নতি সাধনে জ্ঞানবাহনের আজকে ধন্যবাদ জ্ঞাপন ছড়িয়ে দেওয়ার জন্য। উনি বাংলাদেশে চট্টগ্রাম থেকেই আগে কাজ শুরু করেছেন। তো আমরা চিটাগং আইডিয়াল যানবাহন অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি প্রাতিষ্ঠানিকভাবে, উনি নিজে ব্যক্তিগতভাবে একটা স্যাম্পল তা আগে থেকেই করেছেন, এরপরে আমরা শুরু করছি। যে আমাদের মুসলিম চৌধুরী সহ আমাদের লায়ন মুস্তাক ভাই সহ ওনারা দেখতেছি যে ঠিকই আজকে এখানে এসে আরও অনেকগুলি স্কুল এবং অলরেডি এটা মানে আয়োজন উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটা হচ্ছে। তো জ্ঞানবাহন এটাকে আমরা, যাতে ডক্টর বদরুল হুদা খানও বলছেন যে এটা আমরা একটা সদগায়ে জারিয়া হিসাবে মানে ভালো কাজ করে তাহলে, এবং এই জ্ঞান যদি ছড়িয়ে পড়ে, মানুষ যদি সমাজে সবাই ভালো কাজ করে তাহলে এটার সবগুলা তো আমরা পাবো, এবং আমরা যাতে আল্লাহর কাছে এটার রিওয়ার্ডের মাধ্যমে জান্নাত পেতে পারি আমরা আজকে সেই দোয়াই করব। প্রথমে আমি একটু আলহামদুলিল্লাহ করার জন্য সবাইকে, বিসমিল্লাহ রহমান রাহিম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রাহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়া কানাবুদু ওয়া ইয়া বিসমিল্লাহ রহমান রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ রহমান রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ রহমান রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ربنا آتنا في الدنيا حسنة هدايتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا ربنا لا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আজকে আমরা তোমারে ভালো জ্ঞান যাতে আমরা ছড়িয়ে দিতে পারি সেজন্য ডক্টর বদরুল হুদা খান যে উদ্যোগ গ্রহণ করেছেন, আবার গুনাহতা মাফ করে দাও, এবং আমরা যাতে ভালো জ্ঞান অর্জন করতে পারি আমাদেরকে সহযোগিতা করো রব্বুল আলামিন। আমরা জাগতিক জ্ঞান, কোনো মানুষের যে ডায়াবেটিস সচেতনতা, তারপরে হলো হার্ট অ্যাটাক থেকে কীভাবে বাঁচবে, এই ধরনের জ্ঞানগুলোও এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে।
তারপরে হলো বিভিন্ন ধরনের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে নিজেদের হাইজিন মেনটেন করা ইত্যাদি বহু ধরনের, এবং বিশ্বের বড় বড় মনীষীদের আমার ইমিডিয়েট বড় ভাই উনি নিউ ইয়র্ক প্রবাসী, কামরুদা খান, আপনি একটু জোর দাঁড়ান। কাশি বিরিয়ানি হতে শুরু করে সবকিছু আমাদের স্থানীয় বাবুর্চি, যিনি আমাদের জন্য আগেই অনেক অনুষ্ঠান করেছেন, ওনারা নেনে নিয়ে আসছেন, আপনি খাবেন, ওনাকে অনেক ধন্যবাদ। এবং ওনার সাথে আমাদের বাবুর্চিরা কোথায় আসেনি? আচ্ছা, তো এর যিনি এখানে প্রশাসনের, আমার কণ্ঠ শোনা যাচ্ছে, হ্যালো, যিনি আছেন আমাদের মধ্যে একজন প্রশাসনিক ডিভিশনের উনি চিফ, এবং উনি ঘটেছে একটা জিনিস ঘটেছে যে ঐতিহ্যবাহী এই পতেঙ্গার চিফ সাথে যারা পুলিশ বাহিনী যারা আছেন তাদেরকে আমি এখন দেখছি না, ওনারা করেছেন আমাদের আজকের এই সুন্দর জায়গাটি আমাদের উনি ঠিক করে দিয়েছেন। আরেকটি কাজ করেছেন, ওদিকে একটা গাড়ি দেখছেন আপনারা, জ্ঞান বাহন, এই গান বাহনটি উনি সীতাকুণ্ড কুমিরা এলাকার একজন ভেরি প্রাউড সিটিজেন, ওনার শ্বশুরের স্কুলের থেকে এই গাড়িটা আমাদেরকে জ্ঞান বাহনের জন্য তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আমাদের সামাজিক মানুষের উন্নয়নে, মানুষের জীবন প্রতিরক্ষায় আমাদের এবং এটা পতঙ্গ আপনি বলছেন আমাদের বাংলাদেশ টুরিস্ট পুলিশ, বাংলাদেশ পুলিশেরই অংশ, আমরা বিশেষ করে টুরিস্টিক এরিয়াগুলোকে কভার করে থাকি। এই পতেঙ্গায় বিশাল সমুদ্র সৈকত দেখতেছেন, এটার মাধ্যমে আমরা পতেঙ্গায় যে লক্ষ লক্ষ মানুষ হয় বন্ধের দিনে, আমরা এগুলোর নিরাপত্তা দিয়ে থাকি ইনশাল্লাহ। আমরা কক্সবাজারে বাংলাদেশের এক নম্বর টুরিস্ট স্পট, ওখানে আমরা নিরাপত্তা দিয়ে থাকি। আমরা সারা বাংলাদেশে যতগুলো টুরিস্ট স্পট আছে টুরিস্ট পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে, এবং বিশেষ করে আমরা কক্সবাজারের 3-4 পয়েন্টের 24/7 মানে 7 দিন 24 ঘন্টায় আমরা নিরাপত্তা দিয়ে থাকি, মানুষ অনেক সিকিউর ফিল করে। তো এই আজকে বিশেষ করে যে অনুষ্ঠান, আমরা আসলে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করছে দুইটা কারণে, স্রষ্টার ইবাদত, সৃষ্টির কল্যাণ এবং মানুষের সাথে সব বিহেভ করা। তো আমরা সৃষ্টির কল্যাণের অংশ হিসেবে মানুষকে জ্ঞান শেয়ারিং, এই যে আমাদের আইডিয়াল স্কুলে প্রথম উদ্যোগ নিয়েছে, আইডিয়াল স্কুলের এখানে অ্যাডমিনিস্ট্রেশন সেবার সাথে যারা সংশ্লিষ্ট এবং সবাই আছেন, তো আমার মনে হয় এটা একটা খুবই সুন্দর ই লার্নিং, যেটা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার অফিস থেকে ই অ্যাক্সেস নাকি অ্যাক্সেস টু ইনফরমেশন। তো এই প্রোগ্রামের আওতায় আমরা যে মানুষকে জ্ঞানগুলোকে শেয়ার করতেছি, আমি ভালো কিছু জানবো সাথে সাথে শেয়ার করবো, আমাদের এভরিডে বিহেভিয়ার, এভরিডে হাইজিনিটি, এভরিডে হোয়াটস ডু হোয়াটস নট টু ডু, আমরা কী করা উচিত কী করা উচিত না, এই সমস্ত জিনিস আমরা ইনশাল্লাহ সারা বিশ্বের বিভিন্ন স্পিকার এটা অনলাইনে যুক্ত হয়ে যাবে। অনলাইনে যুক্ত হওয়ার সাথে সাথে আমি ডক্টর বদরুল হুদা, ওনার মডিউল সারা বিশ্বের 500টা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, 22টা ভাষায় অনুবাদ হয়েছে, ওনার লাইফ স্কেচ আমাদের 9-10 ইংলিশ, ইনশাল্লাহ পতেঙ্গা বিচে এ ধরনের একটা কার্যক্রম চালু করবো, কক্সবাজার বিচে একটা আরেকটা কার্যক্রম ইনশাল্লাহ চালু করবো, যাতে সাধারণ মানুষ বিচে যারা আসবে বিচে কী করবে, কী করণীয় কী করণীয় না, এবং কীভাবে মানুষের আমরা উপকার করতে পারি। তো এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ চালায় যাব আমরা, যাতে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে অন্তর থেকে, মানুষকে সত্যিকার জিনিসগুলো শিক্ষা দিতে পারি, বেসিক জিনিসগুলো। আমাদের একাডেমিক শিক্ষার বাইরে অনেক শিক্ষণীয় আছে, আমাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, মোরাল শিক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যুগে, যে আমাদের মানুষকে ভালো রাখা, আমরা মাদক থেকে দূরে রাখা, মানুষের খারাপ সঙ্গ থেকে দূরে রাখা, ভালো মানুষের সাথে কীভাবে চলবে, সৎসঙ্গে কীভাবে থাকবে, সৎ কর্মশীল লোক সৃষ্টি করা। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা যে বড় বড় মনীষীদের বক্তব্য, প্রতিদিন ছাত্রছাত্রীরা, গ্রামের লোক, শহরের লোক, বিচে যারা আসবে তারা এখান থেকে অনেক শিক্ষা নেবে, এবং এই শিক্ষার মাধ্যমে তার জীবন নিজেকে মানবে, এবং পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে পারলে ইনশাল্লাহ বাংলাদেশ একদিন সোনার দেশ, যে বঙ্গবন্ধু সোনার দেশ হয়ে যাবে, সেই সোনার দেশের অপেক্ষায় আমরা থাকবো, মানুষগুলো সোনার মানুষ হবে, তাহলে আমরা আমাদের যত খারাপ অভ্যাসগুলো আছে ওগুলোর থেকে আমরা
দূরে থাকতে পারবো, আমাদের নৈতিক স্কলন থেকে দূরে থাকতে পারবো, আমরা সত্যিকারের চরিত্রের অধিকারী হতে পারবো এবং সত্যিকার দেশপ্রেমী হিসেবে আমরা বাংলাদেশ বিশ্বের দরবারে একটা উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি আমাদের চট্টগ্রাম কলেজের স্কুলের স্টুডেন্ট। সবচেয়ে আরও ইন্টারেস্টিং, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল সায়েন্সে পড়েছি, মৃত্তিকা বিজ্ঞানে, উনিও সয়েল সায়েন্সে লেখাপড়া করেছেন। আরও ইন্টারেস্টিং হচ্ছে আমি যে হলে থাকতাম, ফজলক হল, আমি দোতলায় 212 থাকতাম, উনি ওনার সময় 107 থাকতো। খুব প্রাণপ্রিয় একজন ভদ্রলোক, যিনি আমাদের জ্ঞান বাহনের প্রচেষ্টা পুলিশ ডিপার্টমেন্টে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবে। কারণ ট্রাফিক পুলিশ এবং পুলিশের যে দায়িত্ব শৃঙ্খলা বোধের জন্য, আমরা এমন এমন জ্ঞান আহরণ করব সাধারণ মানুষ এটা গ্রহণ করে তারা যেন ভালো নাগরিক হতে পারে এবং শৃঙ্খলাভাবে জীবনযাপন করতে পারে, আমরা সেটা চেষ্টা করব। এখন আমি আমন্ত্রণ জানাবো আমেনা শাহিনকে। উনি হচ্ছেন আইডিয়াল স্কুলের উনি ফাউন্ডিং চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা, উনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং ওনার এবং কারেন্টলি ডিরেক্টর। উনি আবার আমাদের মতো আমেরিকান প্রবাসী। তো আমেনা শাহিন, ওনার সম্পর্কে আমার বলতে হবে, উনি কিন্তু কুমিল্লা বোর্ডে, তখনকার কুমিল্লা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলেন। আমি তো ঠিক আছে, এখন আমেনা ম্যাডাম আমেনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জীবন্ত কিংবদন্তি যিনি, আসলে আমরা ওনাকে এত কাছে পাবো, এত আমাদের সাথে কাজ করবেন, এটা আমার এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। যার লেখা টেক্সট বুক যে 500 ইউনিভার্সিটিতে পাঠ্য, এবং উনি এই বাংলাদেশের যে ই লার্নিংয়ে যে ডিজিটালাইজড যে বাংলাদেশ, সেটার জন্য উনি যে বিহাইন্ডে কাজ করে যাচ্ছেন, পিছনে যে কাজ করে যাচ্ছেন, আমরা হয়তো এটা অনেকেই জানি না যে এটুআই, তারপরে হচ্ছে আরও যে আমরা এখন বলি যে যেখানে এটুআইয়ের যে ইয়েটা হচ্ছে যে মুক্তপাত একটা যে জিনিসটা এসছে, এটাও স্যারের ইয়ে। তো প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্যারের যে ই লার্নিংয়ের উপর বইটাকে মেইন বেসিক বুক ধরে এটা থেকে গাইডলাইন নিয়ে বিভিন্ন প্রোগ্রামগুলো চালু করা হয়। তো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে স্যার আমাদের চিটাগংয়ে, এবং জ্ঞান বাহন ওনার একটা নতুন প্রজেক্ট যেটা হচ্ছে জীবনব্যাপী গণশিক্ষা। এই জ্ঞান বাহনের মাধ্যমে যে আমি আসলে দীর্ঘায়িত করবো না, আমাদের সবার খিদা লেগে গেছে, আমি জানি অনেক রাত হয়েছে, তো আমি দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলবো যে জ্ঞান বাহন এভাবে যে বিভিন্ন স্তরে সব ক্ষেত্রে যে এটা স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়ারনেস, সমাজ সচেতনতা সৃষ্টি করবে এবং ইয়োদের জন্য জব অপরচুনিটি সৃষ্টি করবে। এবং আজকে আরেকটি যেটা বললেন আমাদের যে মুসলিম সাহেব যিনি বললেন পর্যটনের সাথে না বিভিন্ন স্তরের মানুষের মধ্যে, আমরা স্কুলে কাজ করছি, হয়তো স্কুল লেভেলে আমরা একদিকে ছড়াতে পারবো, বা এখানে যেটা পর্যটনের সাথে যদি উনি ইনক্লুড করেন, এটা হবে এক্সেলেন্ট একটা জিনিস, যেটা অ্যাওয়ারনেস গুলাই যে আমরা এত সুন্দর বীচটা হচ্ছে। আমি সেদিন আস্তে আস্তে চিন্তা করলাম, আমি আসছিলাম গত সপ্তাহে একবার ভিজিট করতে, যে এখানে এত সুন্দর করে হচ্ছে, এখন শুধু অ্যাওয়ারনেসটা যদি হয় আমাদের, আমি ময়লাটা এখানে ফেলবো না, আমারটা আমি ফেলবো না, এভাবে যদি আমরা করি, তাহলে এটা সুন্দর বীচ, এটা আমাদের সবার জন্য। এই যে পর্যটনের একটা সুন্দর যে পাশে সমুদ্র, আর এদিকে তো আমাদের পাহাড় তো আছেই। হ্যাঁ, তো এই যে এখানে যদি জ্ঞান বাহনের এই অ্যাওয়ারনেস মূলক প্রোগ্রামগুলো হয়, এটা আমরা অনেক উপকৃত হবে মনে করছি। এবং সর্বত্র আমি মনে করছি সুদূর আমেরিকাতেও, এখন আমাদের বাংলাদেশ থেকে এই প্রজেক্টটা শুরু হচ্ছে, কিন্তু আমেরিকাতেও আমি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে দেখেছি এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। যে জ্ঞান বাহন যেটা কাজ করছে জীবনব্যাপী শিক্ষা, প্রথাগত শিক্ষার বাইরে, হ্যাঁ, সেটা আমি দেখেছি আমেরিকায়। আমরা মনে করি আমেরিকার মানেই সবগুলোই সবাই শিক্ষিত, সবাই এডুকেটেড, সবাই সব কিছু জানে, ওরা তো ইংলিশ ওদের মাদার ল্যাঙ্গুয়েজ, সেজন্য ইংলিশ বলছে, কিন্তু এখানের মধ্যে ওরা অজ্ঞ, জানে না, এই ধরনের আছে, কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো অনেক বেশি ভালো জানে, তাদের যে যে হাতের কাজ, হ্যান্ডিম্যান, হ্যান্ডিন, যেটা স্যার বলছেন যে ইনস্ট্রাকশনাল ইয়েতে টেকনিক্যাল কাজগুলো অনেক ভালো জানে। তো সেটা যদি আমেরিকায়ও আল্লাহর মধ্যে ছড়িয়ে যাবে, স্যারের যেটা প্ল্যান হচ্ছে সারা ওয়ার্ল্ডে সেটা ছড়িয়ে দেওয়া, কিন্তু সবচেয়ে গর্বের হচ্ছে এটা জ্ঞান বাহন নাম থাকবে, বাংলা ভাষার কি মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য স্যার এটা জ্ঞান বাহন নামেই থাকবে। এটা মানুষ তখন গুগল করে দেখবে, হোয়াট ইজ দ্য জ্ঞান বাহন, দ্য ক্যারিয়ার, দ্য নলেজ ক্যারিয়ার, নলেজ ক্যারিয়ার।
তাহলে এই যে এটা আমাদের জন্য গর্বের, স্যারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্রভাবে যেভাবে আমরা সহযোগিতা করা যায় সেভাবে স্যারকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা জ্ঞান ভবনের সাথে আছি। তো আইডিয়াল স্কুল আইডিয়াল পরিবার এটার সাথে সম্পৃক্ত আছে, আমি আইডিয়াল ট্রাস্টের কে জানাচ্ছি যে আমাদেরকে সাহায্য করেছেন। আমি তো আইডিয়াল স্কুলের টিচার ফাউন্ডার প্রিন্সিপাল হলেও আমি কাজ করছি মানে রুট লেভেলে। তো যাই হোক, আমি ট্রাস্টের যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সহযোগিতা করেছেন, এবং স্যার তো আছেনই, স্যারের এই প্রজেক্ট ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যেসব শিক্ষার্থী এই জ্ঞান বাহনে এই লাল জ্ঞান বাহনে উঠে তারা অনেক গর্বিত, কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা বলা বলি করছে আমাদের গাড়িতে জ্ঞান বাহন রূপ কখন নেবে। আমি আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আপনাদের বাকি যে পাঁচটা ছয়টা আছে পর্যায়ক্রমে ওগুলো জ্ঞান বাহনে রূপান্তরিত হবে। এখন আমি যাকে অনুরোধ করবো কিছু বলার জন্য, আমার চট্টগ্রাম কলেজ স্কুলেরই বন্ধু, ছোটবেলার বন্ধু এবং যিনি আবার লায়ন্সের গভর্নর এবং যার একটা বাহনের একজন অনুদানকারী, উনি হচ্ছে লায়ন মুস্তাক। ধন্যবাদ। আসলে এখন বলার মতো সময় নেই, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই আমার মনে হয় সবাই ক্ষুধার্ত। আমি শুধু এইটুকু বলতে চাই, আমার বন্ধু ডক্টর বদরুল হুদা খান যে মিশন নিয়ে, আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওর যে জিনিসটা, সে সবসময় একটা কথা বলে, আমি বাংলাদেশি এবং আমি চট্টগ্রামের লোক, আমি যেটা মানুষেরকে আজীবন যেখান থেকে জ্ঞান দিয়ে যাবে, যেখান থেকে মানুষ উপকৃত হবে। আজকে এত সুন্দর একটা বীজ আমরা স্ট্রাকচারগুলো তৈরি করি, একদিন এগুলো সব ব্যর্থ হয়ে যাবে, আমরা যত কিছুই করি। সো সেই জায়গাটাকে যিনি তৈরি করার জন্য এই কাজগুলো করছেন, আমি মনে করি একদিন এর সবার যে আগামী প্রজন্ম থেকে শুরু করে সবার যে একটা পরিবর্তন যেটা হবে এটার মাধ্যমে, সেটা সুফলটা আমাদের সমাজ দেশ জাতি ভোগ করবে এবং একদিন সারা বিশ্ব ভোগ করবে, এটা আমরা আশা করি। আমি সেই জন্য বদরুলকে ধন্যবাদ জানাতে চাই এবং বদরুলের এই বিশাল প্রচেষ্টার সাথে আমাদের মতো ক্ষুদ্র মানুষগুলো যদি থাকে আছি, সেই জন্য নিজেদেরকে অনেক গর্বিত মনে করছি। ধন্যবাদ বদরুল। হয়েছে আমাদের প্রশাসন বদরুলের সঙ্গে আমরা চাচ্ছি যে শহরের গণপরিবহন গুলাতে এটা পর্যায়ক্রমে শহরের গণপরিবহন গুলাতে যদি এটা করা যায় ইনশাল্লাহ সারা সিটির মানুষ আলোকিত হবে। তো এই জিনিসটা আমরা যদি সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে প্রদূষণ থেকে ইনশাল্লাহ আমরা সারা শহরে ছড়া দিতে পারবো এবং সেই আলোকবর্তিকে ইনশাল্লাহ সারা শহর ব্যাপী ছড়াবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থিরতার মাধ্যমে সেই স্থির ভাবে আমার সাথে কাজ করে যাচ্ছে সবাই, তারপর আমার জাহাঙ্গীর মিয়া আছে আর এমন আমার এখানে অনেকে আছে, সবার নাম বলবো না কারণ আমি জানি আমি বেশি পদার্থ যখন আমরা জ্ঞান বহন শুরু করেছিলাম আমাদের পাশে দুই একজন লোক ছাড়া কেউ ছিল না, কিন্তু আজকে এমন রাত্রি 11টার সময় আমরা অনেক দূর দূরান্ত থেকে যেহেতু এখানে চলে এসেছি, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা জ্ঞান বহনের অনেক কাছাকাছি সবাই চলে এসেছি। আর সেই দিন বেশি দূরে নয় যেদিন জ্ঞান বহন বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে সারা বিশ্ব আলোকিত করবে এবং সুনামের সহ ডক্টর বদরুল হুদা খানের ই লার্নিং বিশ্বময় আমাদেরকে গৌরবান্বিত করবে। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনারা যেহেতু এখানে অনেক কষ্ট করে আসছেন ইনশাল্লাহ জ্ঞান বহনের সাথে থাকবেন। কেরিয়ার মানুষের জীবনব্যাপী শিক্ষা, আপনি যতদিন বেঁচে